প্রথম পাঁচ জনের জন্য থাকবে একদম আপনারা যে ফ্লেভারে চা খেতে চাইবেন সেই ফ্লেভারে কিন্তু খেতে পারবেন বিনামূল্যে। কোথায় চলে এলাম এটা? ভিউয়ার্স, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। তো এই সাগরের এই বালিগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি এটা জানার জন্য আমাকে ফলো করতে হবে। রাধাবাবুর সাথে কথা বলে দেখি। আপনার এখানে কি কি চা পাওয়া যায়? এখানে আপনি দেখেন সাগরের বালুর চাটা, আপনার দেখেন একটু জুম করে দেখতে পারেন, দেখেন এই যে বসা দিচ্ছে, আপনি যে বালুরা ছাড়ছেন কোথায় ছাড়ছেন দেখেন, অনেকেই সাগরের বালু দিয়ে খাবে না, সাগরের বালু নাই দেখেন, উত্তপ্ত তরঙ্গ গরম, যেরকম তরঙ্গ সাগরের ঢেউ রয়েছে এরকম আমার আগুনের এরকম উত্তপ্ত গরম রয়েছে এখানে এই বালু দিয়ে। এখানে মানে আমরা এটা হলো তার্কিস্তি বলে বাংলাদেশে, আমি নাম দিয়েছি যেহেতু সাগরের বালু, অন্য অন্য বালু পাবো না, সাগরের অজস্র বালু আছে এই জন্য সাগরের বালু চা দিয়েছে সঠিকভাবে দেখেন। আমরা কেমনে করছি এখন, আমরা কিন্তু এই চায়ের যে ধরনটা আছে এটা আমরা তুরস্কতে দেখেছি, তো এটা এখন বাংলাদেশে কি আপনি প্রথম? জি, বাংলাদেশে আমি প্রথম। যে আমরা জানি যেটা তার্কিস্তি আছে তুরস্ক দেশে, তার্কিস্তি বলে সেই দেশে, সেই এটা আমি বাংলাদেশে সৃষ্টি করেছি। এবং লাবণী পয়েন্ট আপনারা জানেন সবচেয়ে নিরিবিলি পয়েন্ট হলো বর্তমান লাবণী পয়েন্ট, আর সেই লাবণী পয়েন্টে কিন্তু আমাদের এই এই সাগরের বালু চাটা আপনারা পাবেন। এরকম উত্তপ্ত গরম, আপনি বুঝতেই পারতেছেন গরমের তাপমাত্রা কত, অনেক বেশি, অনেক বেশি। আর অনেক এক্সাইটিং একটা জিনিস, সাগরের বালু দিয়ে আমরা চা খেতে পারবো। ওয়াও, দেখেন আমার চোখের সামনে সাগরের বালু দিয়ে কিন্তু চা তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়ে দিয়েছেন, এই সাগরের বালু দিয়ে চা তৈরি হচ্ছে সেটা খাওয়ার জন্য। আমরা একটু পুরো এটা আর একটু দেখি উনি রেডি করতে করতে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিখ্যাত রাজা চা, এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা। আমি একটু চেষ্টা করে দেখি কি হয়। দেখেন দেখেন, চেষ্টা করেন, একটু ঘষা দেন, ঘষা দেন বালুর উপরে, ঘষণ দেন। সম্মান করি যারা মুসলমান তারা কিন্তু এটা ভালোবেসে নিবেন, কোন ব্লগারে কিন্তু আগে অন্য সাইডে করে, কিন্তু উনাকে আমার সেলুট জানাই যে সে আমাদের ধর্মীয় কে সবসময় সালামের মাধ্যমে সম্মান দিয়ে বলে, আপনাকে কিন্তু সালাম দিচ্ছে, আপনারা শান্তি বসিত হোক আপনার উপর, এটাতেই কিন্তু আপনার উপর শুরু করে সে ভিডিওটা। আপনি তারকে কিন্তু কালকে মেসেজ দেওয়ার সময় আমি বলেছি যে আপনি তো আগেই শুরু করেন যে প্রতিটা মানুষের উপর শান্তি বসিত হোক, আসসালামু আলাইকুম, কম আমার সালামটা দেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাহলে বুঝতে হবে এই সুরটা সবার কানে লাগে যায় এবং সালামের বিষয়টা আপনাদের জন্য শান্তি বসিত হয়। যদি আমরা মনে ভাবি না, ভেবে নিব কি বলছে উনি, ওনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কি সুন্দর করে সাজানো, একটু দেখি আমি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এভাবে রাজকীয় পরিবেশনে আপনাদেরকে চা খাওয়ানো হবে। আচ্ছা, এখানে তো অনেক ধরনের চা আছে, কিন্তু কোন চায়ের দাম কেমন এটা যদি আমাদের একটু জানাতেন তাহলে অনেক ভালো হতো। ধন্যবাদ। আসলে ভিডিও অনেকে দেখবে ভাববে যে এত রাজকীয় সাজানো, এটার চার দাম নাকি কত না জানি হয়, সেরকম না। আমি কক্সবাজার লোকাল লোকের খাওয়ার জন্য এসেছি, এখানে রাজা স্পেশাল চা আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান সব দিয়ে এই চাটা বানায়, এটার দাম হলো 50 টাকা। এখানে যারা বাদাম খাবে না, পেস্তা বাদাম, জাফরান খাবে না, যে মালাই খাবে, রাজা স্পেশাল মালাই 50 টাকা, রাজা চা 30 টাকা, রাজা মালাই চা নর্মাল 30 টাকা, এখানে ইন্ডিয়ান মালাই আছে 50 টাকা, ইরানি জাফরান চা আছে 50 টাকা, লাভ চা আছে এখানে 50 টাকা, পিঙ্ক কালার স্পেশাল মানে পিঙ্ক কালার কাশ্মীরি গোলাপি চা আছে 50 টাকা, চকলেট চা আছে, এমিলে তেঁতুল চা, মালটা চা, জলপাই চা, হরেক রকমের চা আছে, এটি হলো 30 টাকা। আচ্ছা, সর্বোচ্চ 30, উপরে 50, এমিলে আমরা এই চাগুলো সলভ করবো। সকলকেই ধন্যবাদ। রাজা চা, আমি আর একটা কথা জানতে চাচ্ছি, রাজা বাবুর চায়ের দোকানে সব থেকে ফেমাস কোনটা? এটা হলো রাজা স্পেশাল চাটা, আপনারা জানেন যে রাজা মামার স্পেশাল একটা শব্দ আছে, এটা হলো রাজা স্পেশাল, এটা আমরা এই এখানে কাজু বাদাম কাঠবাদাম একটু জুম করি। ওয়াও,
এভাবেই কিন্তু আমরা পরিবেশন করব চাগুলেন। আচ্ছা আমি এটা তো চায়ের চায়ের স্টল তাই না, কিন্তু এখানে যে আমি মরিচ দেখতে পাচ্ছি, তেঁতুল দেখতে পাচ্ছি, তারপরে বম্বে মরিচ দেখতে পাচ্ছি, এগুলো কিসের? এটা আসলে আমরা জানেন যে পর্যটক মেলায় আপনারা যেভাবে প্রচার করেছিলেন তখন কিন্তু ব্যাপকভাবে আমার এখানে চা খেতে এসেছিল মানুষজন। তখন থেকে আমি চিন্তা করছি এক পরলের চা দিচ্ছি না, এখানে ভিন্ন রূপের চা দিব। তখন কিন্তু আমরা মরিচ চা, তেঁতুল চা, জলপাই চা, মানে কক্সবাজারবাসীর জন্য সব শ্রেণীর চাই থাকবে। এখানে বললেই হবে আপনি কি চা খাবেন, রুচির উপর। ভিউয়ার্স আপনাদের জন্য থাকবে একটি আলাদা চমক, সেটা আমি রাজাবাবুর কাছ থেকে আপনাদের জানাতে চাচ্ছি। আপনিই বলুন, মানে এই আমাদের ভিউয়ার্সের জন্য কি চমক আছে? আসলে যদি আপনারা যে আগে আসবেন, আগে এসে বলবেন তাদের পাঁচজনকে যেরকমই চা চান, এখানে বিভিন্ন রকমের স্বাদ রয়েছে, তাদের পাঁচজনকে চা খাওয়াবে, তবে আমাদেরকে ছবি তুলে পেজে দিয়ে জানাতে হবে যে আমি প্রমাণটা পেয়েছি। আপনি উনিকে না, অন্য কেউ আসলে হবে না, আমাদের ওনার পেজে কি না, রুকসানাপুর পেজে কি না, সেই বিষয় নিয়ে করলে আমি আপনাদেরকে চাটা খাওয়াই দিব। তো তাড়াতাড়ি করে কিন্তু চা খাওয়ার জন্য রাজাবাবুর দোকানে চলে আসবো। আজকে উদ্বোধন করেছেন ওনার চা, অত্যন্ত সুস্বাদু। আসলে আগামীতে যারা চায়ের কোনো কিছু হয় আপনাদের মধ্যে কমেন্টে জানলে হয়তো বা আমরা আরও সুযোগ দিতে পারবো যে